Hello everyone, what's up? I am Fahim and welcome to my channel. Today's video I am going to show you how to hide your all apps in your Dialpad application. It is a very important Android tips for you and everyone. হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হয়েছি, যেই টিপসটি দেখার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সকল অ্যাপ্লিকেশন একটি ডায়ালপ্যাড অ্যাপ্লিকেশনের ভিতর হাইড করে রাখতে পারবেন। আপনি জানেন তাহলে আপনি এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। এই একটিমাত্র ডায়ালপ্যাড এই ডায়ালপ্যাডের ভিতরে আপনি সকল মোবাইলের অ্যাপ্লিকেশন হাইড করতে পারবেন। আপনারা অনেকেই আছেন আপনার মোবাইলে বিভিন্ন ধরনের সিক্রেট অ্যাপ্লিকেশন ইউজ করেন, অনেকেই আছেন মোবাইলে বিভিন্ন ধরনের গেমস ইউজ করেন যেগুলো আপনি চান না অন্য মানুষ এগুলো দেখুক, অন্য মানুষ বুঝুক যে আপনার ডিভাইসে এসব গেমস রয়েছে, এসব অ্যাপ্লিকেশন রয়েছে। আবার অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে যেগুলো যারা আপনার মোবাইলে বিভিন্ন অ্যাট্রাকটিভ গেমস দেখে তারা চায় যে আপনার মোবাইলটা নিয়ে একটু এই গেমস খেলুক, তারা বিভিন্নভাবে বিরক্ত করে। কিন্তু আপনাদের মোবাইলে যদি এসব গেমসে যদি তারা বুঝতেই না পারে যে আপনার মোবাইলে আছে, তারা আর বিরক্ত করে না। আর এছাড়াও বিভিন্ন সিক্রেট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যেগুলো চান না যে অন্য কেউ বুঝুক আপনার ডিভাইসে আছে, অন্য কেউ জানুক আপনি এসব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সকল অ্যাপ্লিকেশন একটি মাত্র ডায়ালপ্যাডের মধ্যে আপনি হাইড করে রাখতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনার ডিভাইসে এসব অ্যাপ্লিকেশন রয়েছে। যখন ওই ডায়ালপ্যাডের ভিতরে ঢুকবেন তখন আপনি নর্মাল আপনার পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাপ্লিকেশন আবার আপনার প্রবেশ করতে হবে। তো যেই কেউ ওই ডায়ালপ্যাডে ঢুকেও আপনার ওইসব অ্যাপ্লিকেশন খুঁজতে পারবে না। আর ওই ডায়ালপ্যাড অ্যাপ্লিকেশনটি নর্মাল একটি ডায়ালপ্যাডের মতোই, যেখান থেকে আপনি কলও করতে পারবেন, যে কাউকে কল করতে পারবেন, পাশাপাশি আপনার যেসব অ্যাপ ইউজ করা যেসব ইম্পর্টেন্ট অ্যাপস রয়েছে আপনি ইউজ করতে হবে, ওই ডায়ালপ্যাডের ভিতর প্রবেশ করে আপনার পাসওয়ার্ড দিলে ওই অ্যাপ্লিকেশনগুলি আপনি ইউজ করতে পারবেন। তো বুঝতেই পারছেন আপনার আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো ভিডিওটি অবশ্যই আপনাদের ফুল কন্টিনিউ করতে হবে, টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি আমার চ্যানেলে অ্যান্ড্রয়েড টিপসের পাশাপাশি বিভিন্ন আর্নিং টিপসে দিয়ে থাকি, আর আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড দিই না, অবশ্যই আপনাদের মাঝে রিয়েল ভিডিও দেওয়ার ট্রাই করি। সো যারা আমার চ্যানেলে নতুন, এখানে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এখানে অল করে দিবেন, এতে করে আমার পাবলিশ করা সকল ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে। সো ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর নিউ আপকামিং ভিডিওস। আমি আসলে যে ডায়ালপ্যাড অ্যাপসটির কথা বলেছি এটা হলো সেই অ্যাপ, এই যে অ্যাপটির নাম হলো ডায়াল লক অ্যাপ হাইডার। এটি নর্মালি আপনার মোবাইলে যেসব ডায়ালপ্যাড অ্যাপ্লিকেশন থাকে ঠিক সেম এরকমই, এই অ্যাপ দিয়ে আপনি সবার সাথে কলও করতে পারবেন, সবার যে কোনো নাম্বার ডায়ালও করতে পারবেন। এছাড়াও আপনি এই অ্যাপের ভিতরেই আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনি হাইড করে রাখতে পারবেন। এই অ্যাপটি প্রায় চৌষট্টি হাজার মানুষ এখান থেকে প্রায় এখানে রিভিউ দিয়েছে, আর প্রায় 1 মিলিয়নের উপরে, প্রায় 10 লাখের উপরে এই অ্যাপটি প্রায় ইনস্টল হয়ে গেছে প্লে স্টোর থেকে। বুঝতে পারছেন অ্যাপসটা কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনি এখানে সার্চ বক্সে ডায়ালার লক অ্যাপ হাইডার লিখে যখন সার্চ দিবেন তখন এই অ্যাপটি এসে যাবে, তখন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপটি ইনস্টল করেছি। তো অ্যাপটি কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপটির ইন্টারফেসটা ঠিক এরকম হবে নর্মাল একটি ডায়ালপ্যাডের মতোই। এই যে এরকম আমার ডায়ালপ্যাডটা ঠিক, এই যে দেখেন আমার ডায়ালপ্যাডটা ঠিক এই যে এরকম, এই যে ডায়ালপ্যাডের মতো এই যেরকম একটি ইয়া। তো এখানে আপনি এই অ্যাপে নর্মালি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনার যে কোনো 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো নর্মালি আপনি এখানে 6 ডিজিটের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে আপনার এটা মনে থাকে। যেমন আমি যে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, 4 3 2 1 1 1। এখানে আপনি কনফার্ম, এই যে এখানে আপনি কনফার্ম দিয়ে দিবেন, আর এখানে যদি টিক চিহ্ন না থাকে টিক চিহ্নটি এখানে দিয়ে দিবেন। তো কনফার্মে আপনি ক্লিক করে দেন, কনফার্মে ক্লিক করে দিলেন। তো একটু আপনি নোটিফিকেশনে যাবেন, নোটিফিকেশনে গিয়ে দেখবেন যে এই যে এখানে দেখেন যে এই যে মাঝখানে যে লেখা রয়েছে হাইড দিস ক্লিক দ্য ওপেন পারমিশন, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যেখানে এখানে একটি অপশন আসবে, অপশন আসার পর এখানে দেখবেন যে শো নোটিফিকেশন ডটসে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তো নর্মালি আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ওই অ্যাপ্লিকেশনে আবার যাবেন, এই যেখানে আমি আবার গেলাম। তো নর্মালি এখান থেকে আপনি যে কারো মোবাইলে এখানে আপনি ফোনও দিতে পারবেন, কলও করতে পারবেন। আর আপনার যদি অ্যাপ হাইড করতে হয় তো এখানে আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে আবার ক্লিক করুন। তো আমি 4 3 2 1 1 এরকম একটি পাসওয়ার্ড দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটি আপনি এখানে লেখেন। লেখার সাথে সাথে অটোমেটিক আপনাকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে, দেখবেন যে কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য এটা। দেখেন এই যে 4 3 2 1 1 1, দেখেন এই যে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের কাছে। তো এখানে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমি নর্মালি প্লাস আইকনে ক্লিক করে দিই, এই যেখানে একটা প্লাস আইকনে ক্লিক করে দিই। এখানে আপনি যেই অ্যাপ্লিকেশনটি আপনার
হাইড করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে ক্লিক করুন। তো আমি এখানে নর্মালি এই যে কল রেকর্ডার আর একটা রয়েছে হ্যাশট্যাগ, এই অ্যাপটি এই দুটি অ্যাপ আমি হাইড করব। তো এই দুটি অ্যাপ আমি এখানে সিলেক্ট করি। তো কল রেকর্ডার সিলেক্ট করলাম, এখানে এই যে ইম্পোর্ট অ্যান্ড হাইড অ্যান্ড ডুয়াল এখানে আপনি ক্লিক করে দেন। তো এখানে আমি নর্মালি ক্লিক করে দিচ্ছি। তো এই অ্যাডটি আমার হাইড হয়ে গেল। তো আরেকটাতে আমি কি আরেকটা ক্লিক করি, ক্লিক করবো এই যে দেখেন এই যে ট্যাগ ইউ, এটা আমি হাইড করব। তো এটা আমি ক্লিক করে দিলাম, ইম্পোর্টে ক্লিক করে দিলাম, তো এটাও আমার হাইড হয়ে গেল। তো এখন আমি কি করব, এখন আমি এই যে এই দুটি অ্যাপ আমি মোবাইলের মেইন ইন্টারফেস থেকে এই দুটি অ্যাপ আমি আনইনস্টল করে দিব। তো এই দুটি অ্যাপ আমি আনইনস্টল করে দিই। তো এর জন্য আমি এই যে প্লাস বাটনে এখানে ক্লিক করতে হবে, হোম বাটন। তো হোম বাটনের মধ্যে আমাদের ক্লিক করে দিই। ক্লিক করার পর এই যে দেখেন এই যে ট্যাগ ইউ, এটা আমরা আনইনস্টল করে দিলাম, আনইনস্টল করে দিলাম। এই যে কল রেকর্ডার, এটাও আমি আনইনস্টল করে দিলাম, আনইনস্টল করে দিলাম। তো নর্মালি এখন আমি আবার এই যে এই ডায়াল প্যাডের অ্যাপ্লিকেশনে আবার প্রবেশ করব। প্রবেশ করার পর ওই যেই আমি পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় প্রেস করব। তো 4 3 2 1 1, এই দেখেন এই যে কল রেকর্ডার, এই যে এই অ্যাপ্লিকেশন দুইটাই কিন্তু এখন আছে। এখন আপনার এখন আমি এই অ্যাপে আমি প্রবেশ করব যে এই অ্যাপটি কাজ করে কিনা। তো লঞ্চ ডুয়াল, তো এখানে ক্লিক করব, তো গ্রান্টে ক্লিক করব, অ্যালাউ ক্লিক করব। তো দেখেন এই যে অ্যাপ্লিকেশনটিতে আমি নর্মালি আমি ঢুকতে দিই, এই যে প্রবেশ করতে পারছি। তো এখানে এখন আবার এখানে ব্যাক বাটন প্রেস করব। তো এখন কল রেকর্ডারে আমি প্রবেশ করতে পারি কিনা সেটা আপনাদের দেখাবো। তো কল রেকর্ডার আমি প্রবেশ করলাম, টু গ্রান্টে এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর অ্যালাউ ক্লিক করে দিবেন, অ্যালাউ ক্লিক করার পর অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। দেখেন সব কিছু তো আগের মতোই, সব কিছু আমি নর্মালি আমি প্রবেশ করতে পারছি। এখন আপনি যদি এইসব অ্যাপ্লিকেশন ইউজ করেন তো কেউ বুঝতেও পারবে না, তো আমি এখানে এই যে ব্যাক বাটন দেখিয়ে দিচ্ছি। তো কেউ এখানে এই যে এইসব অ্যাপ্লিকেশন, তো এইসব অ্যাপ্লিকেশন যে ইউজ করেন, যে হোম বাটনে গেলাম, তো এইসব অ্যাপ্লিকেশন দেখেন এইসব ডায়াল প্যাডে সব সেভ হয়ে গেছে, ডায়াল প্যাডে সব হাইড হয়ে গেছে। আপনার মেইন ডিভাইসে কোনো অ্যাপ্লিকেশন এই দুটি অ্যাপ্লিকেশন নাই। আপনি এই দুটি অ্যাপ্লিকেশন যদি ভিতর থেকে ইউজও করেন, আপনার বাইরে থেকে কোনো মানুষ জানতে পারবে না এই ডায়াল প্যাডের ভিতর এইসব অ্যাপ্লিকেশন রয়েছে আপনাদের কাছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো আমার এই অ্যান্ড্রয়েড টিপসটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কোথায় সমস্যা রয়েছে। আর অবশ্যই আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।